হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। চলো তোমাদেরকে আজকে দেখাবো রাধা গোবিন্দ মন্দিরে যে মহোৎসবের অনুষ্ঠান হয়েছিল তারই একটা ভিডিও। তো এখানে তোমাদের দেখাবো সেই রাধা গোবিন্দ যে মন্দিরে উদ্দেশ্যে একটা মেলা বসেছিল তার একটা ভিডিও, তোমরা দেখতে থাকো, খুব ভালো লাগবে। এখানে মেলা বসেছিল, প্রসাদ বিতরণ হয়েছিল, সারাদিন গান কীর্তন হয়েছিল, প্রায় 3 দিন চলেছিল এই উৎসবটি। এই রাধা গোবিন্দ মন্দিরটি কালীতলা আংরালে অবস্থিত। আর এই রাধা গোবিন্দ মন্দির উপলক্ষে চলে 3 দিন ব্যাপী বিরাট বড় একটা নাম কীর্তনের আয়োজন। প্রায় 3 দিন ধরে নাম কীর্তন চলে। এখানে একটা বড় মাঠ আছে ওই মাঠের মধ্যে, আর এই মাঠটা দেখো কত সুন্দরভাবে সাজানো হয়েছে। পুরো মন্দির থেকে মাঠ পর্যন্ত টুনি লাইট দিয়ে সাজানো হয়েছে। আর এখানে একটা দেখো গোসাই, সে সবাইকে তিলক পরাচ্ছেন, কি সুন্দর, সবাইকে তিলক পরে দিচ্ছে। আমি আর আমার ছেলে দুজনেই তিলক পরে নিলাম, দেখতেই পাচ্ছ। আর দেখো এই মন্দিরের চারিদিকে কত সুন্দর একটা মেলা বসেছে। আমি তোমাদেরকে প্রথমে দেখাবো যে মন্দিরের যেখানে মাঠের মধ্যে মন্দির করা হয়েছিল এবং ওই মন্দিরে রাখা হয়েছিল রাধাকৃষ্ণ ঠাকুরের মূর্তি, এবং সেখানেই কীর্তন গানের আয়োজন করা হয়েছিল। দেখো চারিদিকে প্রচুর লোক যারা নাম কীর্তন গান শুনতে এসেছেন। দেখলে তো বন্ধুরা, এই হরিনাম সংকীর্তন মনের মধ্যে গেলেই মন যেন পুরো শান্ত হয়ে যায়। ভীষণ সুন্দর এই গানের আওয়াজ, যেটা সমস্ত মানুষকেই একদম বিষণ্ণ করে তোলে তাদের মনের দিক থেকে। আর এই কীর্তন গান যেখানে অনুষ্ঠান করা হয়েছিল তার থেকে কিছুটা দূরেই আর একটা মাঠের মধ্যে করা হয়েছিল প্রসাদের জায়গা। তো সেটাই তোমাদেরকে দেখাবো, চলো আমার সাথে প্রসাদের জায়গাটা কেমন করা হয়েছিল, তোমরা দেখতে থাকো আমার ভিডিও, তাহলেই জানতে এবং বুঝতে পারবে। দেখো কত বড় জায়গা নিয়ে প্যান্ডেল করা হয়েছে, যেখানে হাজার হাজার মানুষ ভক্তবৃন্দ সবাই প্রসাদ গ্রহণ করছে, আর সকলের জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা করা হয়েছে যেন কোনো ভক্তবৃন্দের কোনো অসুবিধা না হয়। সেদিকটা লক্ষ্য রেখেই এই রাধা গোবিন্দ মন্দির কমিটি সকলের ব্যবস্থা করে রেখেছে। দেখতে পাচ্ছ কত গ্যাস সিলিন্ডার এখানে রাখা আছে, এবং ডান দিকে দেখো রান্নার জন্য পরপর উনুন বসানো আছে। আর এই উনুনে প্রতিটা উনুনের ওপরেই কড়াই চাপানো আছে, আর কড়াইতে প্রসাদ রান্না হচ্ছে। একদিকে গরম গরম প্রসাদ রান্না হচ্ছে, আর একদিকে ভক্তের মধ্যে প্রসাদ বিতরণ করা হচ্ছে। তো আমরা যেদিন গেছিলাম সেদিন ছিল প্রসাদের মধ্যে ফ্রায়েড রাইস এবং পনির। তো সকলেই এই প্রসাদ নিয়েছিল, এবং সেদিন মোটামুটি 10,000-এর ওপরে লোক হয়েছিল এই প্রসাদ নেবার জন্য। মন্দিরে সাইডে হরে
সাজ সরঞ্জামের দোকান, এখান থেকে সবাই কেনাকাটাও করতে পেরেছে এবং মন্দিরে বসে গানও শুনতে পেরেছে। ভক্তদের জন্য প্রচুর দোকানপাট এখানে বসে প্রতি বছর। আর দেখো পুরো রাস্তাটা প্রচুর দর্শনার্থী ভরে গেছে, যারা এসেছিল এখানে গান শুনতে এবং প্রসাদ নিতে। হ্যাঁ গাইস, কেমন লাগলো আজকের ভিডিওটা একবার কমেন্ট লিখে জানিও এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও।